এই মুহূর্তের বড় খবর, নিয়োগ দুর্নীতির পর এবার বিএড কলেজের পুনর্নবীকরণে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। কমপক্ষে বছরে 20 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। ফের উঠল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। আরেকবার বলবো, নিয়োগ দুর্নীতির পর এবার বিএড কলেজের পুনর্নবীকরণে দুর্নীতির অভিযোগ। বছরে কমপক্ষে 20 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। আবারও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম সামনে এসেছে। সিবিআই ইডির তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, এইটা আমাদের জানো যে আরেকটা পিআইএল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দায়ের হলো, ঠিক কি কি কারণে সিবিআই ইডি তদন্ত চাওয়া হয়েছে? মূলত এই মামলার ক্ষেত্রে যে অভিযোগ করা হয়েছে, মূলত অভিযোগ করা হচ্ছে সোমা বন্দ্যোপাধ্যায়, যিনি বর্তমানে বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যার আনুষ্ঠানিক নাম ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এবং এই সোমা বন্দ্যোপাধ্যায় যিনি উপাচার্য এবং তার 3 জন সহযোগী সজল সরকার, সজল কর এবং তপন বেরা, এই 3 ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সোমা বন্দ্যোপাধ্যায় সহ মোট 4 জনের বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়েছে, জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এবং মামলায় খুব স্পষ্ট করে অভিযোগ করা হয়েছে, এই সোমা বন্দ্যোপাধ্যায় তিনি বর্তমানে হেফাজতে থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত, এবং সেই কারণেই তিনি এই ধরনের একটা দুর্নীতি করার সুযোগ পেয়েছেন। এবং এখন প্রশ্ন উঠছে, এই যে দুর্নীতি, সেই দুর্নীতি তিনি করলেন কী হবে? মূলত অভিযোগ করা হচ্ছে যে 4টি পর্যায়ে এই দুর্নীতি করা হয়েছে। তুমি জানো যে প্রতিটি বিএড কলেজের নির্দিষ্ট সময় পরপর পুনর্নবীকরণের প্রয়োজন হয়। এখন নিয়ম হচ্ছে, এই পুনর্নবীকরণের সময় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কলেজগুলোর কাছে একটি লিঙ্ক পাঠানো হয়, সেই লিঙ্ক তারা খুলে সেখানে প্রয়োজনীয় নথি তারা আপলোড করেন, এবং সেই নথি অ্যাপ্রুভ হলে বা গ্রহণ হলে তারপর তারা একেবারে সরকারি যে প্রাপ্য রয়েছে বিশ্ববিদ্যালয়ের, অর্থাৎ প্রায় 1 লক্ষ টাকা, সেই 1 লক্ষ টাকা তারা জমা করেন, এবং তাহলেই তারা পুনর্নবীকরণের যে শংসাপত্র আছে সেটা তারা হাতে পান। এখন অভিযোগ হচ্ছে, বহু কলেজের ক্ষেত্রে নির্দিষ্ট সময়, অর্থাৎ জুলাই আগস্ট মাস নাগাদ এই লিঙ্ক পৌঁছাবার কথা, কিন্তু সেই লিঙ্ক বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কলেজগুলোকে দেওয়া হচ্ছে না। এবং তারপরে যখন তারা বিশ্ববিদ্যালয়ের হেল্পলাইনে ফোন করছেন, হেল্পলাইন থেকে অন্য একজন ব্যক্তির নাম্বার দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হলো, কে এই ব্যক্তি? মামলায় অভিযোগ করা হয়েছে সজল সরকার হচ্ছে সেই ব্যক্তি যার নাম্বার বিশ্ববিদ্যালয়ের হেল্পলাইন থেকে দেওয়া হচ্ছে, এবং এই সজল সরকার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনোভাবে যুক্ত নয় বলে অভিযোগ করা হচ্ছে। সজল সরকারকে ফোন করা হলে তিনি তার যাদবপুরের একটি বাড়ি রয়েছে সেই বাড়িতে আসতে বলছেন, এবং কলেজ কর্তৃপক্ষের লোকজন যখন সেখানে আসছেন তখন তারা বলছেন যে সরকারি প্রাপ্য 1 লক্ষ টাকা বাদ দিয়েও নগদে আরও 2 লক্ষ অতিরিক্ত টাকা দিতে হবে, তাহলেই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে লিঙ্ক পাঠানো হবে। কলেজ কর্তৃপক্ষের বক্তব্য হলো যে কার্যত বাধ্য হয়ে তারা এই ধরনের ঘুষ তারা দিচ্ছেন, এবং দেওয়ার পরে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সেই লিঙ্ক পাচ্ছেন, এবং তারপরে তাদের পুনর্নবীকরণের কাজ সম্ভব হচ্ছে। এটা গেল প্রথম দুর্নীতি। এবার এই দুর্নীতির দ্বিতীয় পর্যায়ে যেটা বলা হচ্ছে যে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে তারা এই কিন্তু কিছু কিছু কলেজ তারা বিশ্ববিদ্যালয় থেকে লিঙ্ক পাচ্ছেন, লিঙ্ক দেওয়ার পরে সেখানে তারা ডকুমেন্ট আপলোড করছেন, কিন্তু কোনো অজ্ঞাত কারণে তাদের আবেদনপত্র গৃহীত হচ্ছে না। বলত তাদেরকে আবারও সেই একই পদ্ধতিতে সজল সরকারের কাছে, সজল করের কাছে, তপন বেরার কাছে ঘুরে আসতে হচ্ছে, 2 লক্ষ টাকা দিতে হচ্ছে, এবং তারপরেই তারা কিন্তু সেই ধরনের যে পুনর্নবীকরণ তারা করতে পারছেন। এখন প্রশ্ন হচ্ছে যে 3 নম্বর যে দুর্নীতি সেটা কি? এখন তুমি জানো যে বিশ্ববিদ্যালয়গুলিতে, তুমি ধরে নাও যে কোনো কলেজ সে 2019 সালে যখন পুনর্নবীকরণ করেছিল তখন সে পড়ানোর জন্য 10টি বিষয়ের অনুমতি পেয়েছিল। এখন 2021 সালে সেই কলেজ যখন আবার আবেদন করছে তাকে দেখা যাচ্ছে 10টির জায়গায়। মানে তুমি যেটা বলছো সৌভিক, এতো মানে একমাত্রিক নয় বহুমাত্রিক, তুমি একেবারে পয়েন্ট করে বলছো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। আমি আবারও তোমার কাছে আসবো সুদীপ, মানে এইখানেই তো প্রশ্ন ওঠাটা অত্যন্ত স্বাভাবিক এবং সঙ্গত। তাহলে এই শিক্ষাক্ষেত্রের কোন জায়গাটা বাকি রইলো যেটা একেবারে জোর গলায় বলা যাবে যে দুর্নীতি মুক্ত, অভিযোগহীন, একেবারে স্বচ্ছতার সঙ্গে হয়েছে, পরপর অভিযোগ এবং বারে বারে পার্থ চট্টোপাধ্যায় নাম জড়িয়ে যাচ্ছে? দেখুন, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।
এবং আমরা যখন আমরাও পড়াশোনা করেছি আমরাও পড়াশোনার মধ্যে থাকা ছাত্রছাত্রী এরকম ঘটনা এরকম খবর দেখলে আমাদের মন খারাপ হয় খারাপ লাগে এটা কথা আমাদের মানতেই হবে কিন্তু একটা বিচারাধীন বিষয় এই আপনারা যেটা লাগা একটা দিক আরেকটা হচ্ছে বছরের পর বছর হয়ে চলা কি ব্যবস্থা নেওয়া হয়েছে কেউ কিছু জানতো না যাওয়ার পরে বিষয়টা যখন সামনে আসে তখন একমাত্র তৃণমূল কংগ্রেস মাত্র পাঁচ দিনের মাথায় পার্থ চট্টোপাধ্যায়কে দলের সব পদ থেকে বহিষ্কার করেছে মন্ত্রিত্ব থেকে বহিষ্কার করেছে এবং যেখানে আমরা বিজেপি যখন এত বড় বড় কথা বলে কোনো বড় কথা বলার এখানে ব্যাপার নেই খুব ছোট কথাই বলছি সেটা হচ্ছে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি মহাসচিব পশ্চিমবঙ্গে বিজেপির বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে বেআইনি আইন কলেজ এবং ফার্মাসি কলেজকে এনওসি দেওয়াও কিন্তু বিপুল আর্থিক টাকার আর্থিক লেনদেনের মাধ্যমে হয়েছে তার আগে অভিযোগ এলো যে নতুন ডিএলএড কলেজ খোলা তাতে সিট বাড়ানোর জন্য এনওসি সেক্ষেত্রেও নাকি বিপুল আর্থিক লেনদেন হয়েছে এবার একের পর এক ঘটনা তাতে পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়িয়ে যাচ্ছে মানিক ভট্টাচার্যের নাম জড়িয়ে যাচ্ছে মানে যেভাবে পরতে পরতে দুর্নীতি সামনে আসছে এখন যদি আপনাকে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন এটা এটা বলছি শুনুন আপনি যদি আমাকে এটা জিজ্ঞাসা করেন নীতিবাজদের অপব্যবহার কি ছিল পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কংগ্রেস আমি বলছি একবার দুর্নীতি পার কিছু অভিযোগ যে মূলে কমে পাঁচবার ভাবতে হবে মনুমেন্টাল টাস্ক না না এটা হিমালয়ান টাস্ক শোনো আমি তোমায় বলছি বিএলএড কলেজ বলো ফার্মা কলেজ বলো শরীর শিক্ষা বলো কর্মশিক্ষা বলো বা তুমি যে ইউনিভার্সিটি থেকে যে লিঙ্ক পাঠিয়ে যে পুনর্নবীকরণ বলো মানে শিক্ষার গঠনতন্ত্রতে কিন্তু ক্যান্সারটা ঢুকে গেছে দুবছর আগে তিন বছর আগে চার বছর আগে এটা কিন্তু সিস্টেমেটিক্যালি হয়ে যাচ্ছে মানে কনসিস্টেন্ট একটার পর একটা তুমি মানে ঠক বাসতে গা উজাড় হয়ে যাবে সুতরাং এই গঠনতন্ত্র যেখানে কর্কট রোগে আক্রান্ত এটা কিন্তু খুব দুরারোগ্য ব্যাধি এবং এটা সারবে না এবং পুরোটাই একটা পুরো প্যান্ডেমোনিয়াম হয়ে গেছে এই শিক্ষার আঙ্গিকটা এবং শিক্ষা বিক্রি হয়েছে শিক্ষা কেনা বেচা হয়েছে যে বাঙালি পশ্চিমবাংলা যে বাঙালিকে বলে বাঙালির একাডেমিক এক্সেলেন্স সারা বিশ্বে এক নম্বর আজকে সেই একাডেমিশিয়ানরা তাদের রাস্তায় দেখলে লোকে বলে সব থেকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই একাডেমিক্স এই কালচার নিয়ে তো আমরা একটা সময় গর্ববোধ করতাম কালচারাল ক্যাপিটাল আজকে কি অবস্থা সারা দেশে দেখাচ্ছে সারা বিশ্বে দেখাচ্ছে বাঙালি দেখলে বলছে চোর কোন জায়গাটা বাঙালি কি চোর বলছে না আপনি হঠাৎ করে বললেন তিন চার বছর আগে এই সংস্কৃতির আমদানি হয়েছে আপনাকে স্মরণ করিয়ে দেবো প্রেসিডেন্সি কলেজের ফার্স্ট ক্লাস ফার্স্ট সেই মণিদীপা তাকে একজন মন্ত্রীর মেয়েকে চাকরি দিতে হবে বলে তিনি আজ পর্যন্ত তার যোগ্য জায়গায় চাকরি পাননি শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ এই অভিযোগ খুব সম্ভবত আমাদের মানে দেখার দুর্ভাগ্য হয়নি এবং এই পরিমাণে টাকা উদ্ধার আমি আরেকবার সৌভিকের সাথে কথা বলবো সৌভিক এইটা আমাদের জানাও এই যে তুমি একেবারে পয়েন্ট করে করে বলছিলে কোন স্তরে কিভাবে যাবতীয় স্ক্যামটা হয়েছে মোডাস অপারেন্ডি কি ছিল কিভাবে চলতো এই পুরো কাজটা দেখো শেষ যে একেবারে পয়েন্টটা তোমাকে বলবো সেটা হলো তুমি জানো যে প্রতিটা বিএড কলেজে পড়াতে গেলে একজন শিক্ষক প্রয়োজন এখন শিক্ষককে রিক্রুট করবে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের কাছে কলেজগুলো যখন শিক্ষক চাই এই মর্মে আবেদন করবে সেই সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক পিছু অবৈধভাবে 30,000 টাকা করে দাবি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে এই মামলার ক্ষেত্রে এবং বলা হচ্ছে যে 30,000 টাকা না দিলে কখনোই বিষয়ভিত্তিক শিক্ষক পাওয়া যাবে না এবং অভিযোগ
কার্যত কলেজ কর্তৃপক্ষ বাধ্য হয়ে এই অতিরিক্ত ঘুষের 30,000 টাকা দেওয়া হতো। ফলে তো বোঝা যাচ্ছে যে এই গোটা যে দুর্নীতির অভিযোগ আসছে এর পেছনে একটা বিরাট চক্র রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। কারণ তুমি জানো গোটা রাজ্যে এই মুহূর্তে 600-র বেশি প্রায় এই ধরনের বিএড কলেজ রয়েছে। ফলে তো পুনর্নবীকরণের সময় প্রতি কলেজ থেকে 2 লক্ষ টাকা, শিক্ষক নিয়োগের জন্য 30,000 টাকা, বিষয় নির্বাচনের জন্য 15,000 টাকা, গোটা এই অঙ্কটা একেবারে যোগ করা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। ফলে তুমি বুঝতেই পারছো যে গোটা অঙ্কটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে। বিপুল পরিমাণে টাকা কোনো সন্দেহ নেই। আপাতত সৌভিক তোমাকে ধন্যবাদ। মামলাকারী যার বিরুদ্ধে অভিযোগ করেছেন সোমা বন্দ্যোপাধ্যায়, তিনি যে প্রতিক্রিয়া দিচ্ছেন তার বিরুদ্ধে ওটা অভিযোগের প্রেক্ষিতে, তিনি বলছেন যা কিছু হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে হয়েছে, বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করবেন না, যা বলা আমার আইনজীবী আদালতে বলবেন, এই প্রতিক্রিয়া দিয়েছেন অভিযুক্ত WBUTT-র উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়। আমি সুদীপ রাহার কাছে আরেকবার আসবো। আমি শুরুতেই সুদীপ বলছিলে না তুমি যে সত্যি খারাপ লাগছে, দুর্ভাগ্যের বিষয় পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে ব্যবস্থা নেওয়া হয়েছে ইত্যাদি এবং ইত্যাদি। আমি বলছি ব্যবস্থা সত্যি কি কতটুকু নেওয়া হয়েছে? এক তো হচ্ছে এই বিএড কলেজের পুনর্নবীকরণের জন্য যেটা কিছুক্ষণ আগে এবিপি আনন্দ দেখালো যে 1 বছরে 20 কোটি টাকার স্ক্যাম হয়েছে। আচ্ছা, এই কয়েকদিন আগে CBI আদালতে জানাচ্ছে যে 9-10-এ 952 জন তারা ভুয়ো সুপারিশপত্র পেয়েছে, 800 জন এখনো চাকরি করছে। সঙ্গে সঙ্গে ব্যবস্থাটা আজকে দুর্নীতির বিষয়টা আপনাদের চ্যানেলে এখানে বসে আমরা শুনতে পাচ্ছি, এবং বিচারাধীন বিষয় আগে দেখতে হবে যে কি ঘটেছে সেটা বিচার ব্যবস্থা তারা তাদের মত করে দেখবে। ভুয়ো সুপারিশ পত্রে কাজ করছে সেটা এবিপি আনন্দ দেখাবে, তারপরে কমিশন জানতে পারবে। সেটা ভুয়ো সুপারিশ হয় তাহলে সেই ভুয়ো সুপারিশ গুলো বাতিল হবে। আমার মনে হয় সেটা বাতিল হবে। অনেক আগে এই এবিপি তে বসে পেন পেন্সিলের গল্প বলেছিলাম, পেন্সিলে নম্বর দিয়ে পেনে সই করাতে হয়েছে, এরকম টিচাররা কনফেস করেছেন। আপনারা সিবিআই তদন্তে গিয়ে সাহায্য করছেন না কেন? তাহলে তো তন্ত্র তাড়াতাড়ি হয়, যে পরিমানে পরপর CBI এবং ইডির ইনভেস্টিগেশনের নির্দেশ আদালত দিচ্ছে, আমি জানি না এক্ষেত্রে কি হবে। এতো আলাদা করে একটা কলকাতায় দপ্তর খুলতে হবে CBI কে। সলিলদা, হ্যাঁ আমি শুনতে পারলাম না। আমি বলছি পরপর যেভাবে CBI এবং ইডি একগুচ্ছ তদন্ত করছে এক্ষেত্রে কি হবে, সেটা তো আদালত মহামান্য আদালত কি বলবে সেটা জানা যাবে, কিন্তু যেভাবে তদন্তের ভার বাড়ছে CBI এর উপর আলাদা একটা তো দফতর কলকাতায় খুলতে হবে। না দেখো, মানে মুঠো মুঠো দুর্নীতি হয়েছে, তো মুঠো মুঠো দুর্নীতি যদি CBI আর ইডি কে দেয়া হয়, এদের যা ইনফ্রাস্ট্রাকচার, এদের যা স্ট্রেংথ, এবার কিন্তু কোয়ালিটি অফ ইনভেস্টিগেশনটাও নিম্নগামী হবে, কারণ এদের এত কম স্ট্রেংথ। সুতরাং ভারতবর্ষে যতগুলো CBI ইডির ইউনিট আছে সমস্ত জায়গা থেকে কিন্তু মহামান্য আদালত এটা নিশ্চয়ই কনসিডার করবেন, উনি ভবিষ্যতে আগেও করেছেন ভবিষ্যতে করবেন, যে বাইরে থেকে আরও বেশি মানে স্ট্রেংথ অফ অফিসার্স অ্যান্ড ফোর্স যদি না বাড়াতে পারে তাহলে কিন্তু এর কোয়ালিটি আরও কিন্তু রিসার্চ ব্যুরোকে ইনক্লুড করতে হবে। আমাদের আলোচনার জন্য সময়সীমা এখানেই শেষ। কি হয় আদালতে, আদালত কি বলে সেদিকে নজর থাকবে। আপাতত সময়সীমা এই পর্যন্ত, ছোট্ট একটা বিরতির পরে দেখুন 7টায় বাংলা, চোখ রাখুন এবিপি আনন্দ।